আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজিনা পৃথক শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম 16 মে পর্যন্ত বাড়ল সাধারণ ছুটি ঈদকে সামনে রেখে 10 মে থেকে সীমিত পরিসরে খুলছে দোকানপাট জনগণকে করোনা থেকে সুরক্ষিত রেখে অর্থনৈতিক চাকা সচল রাখার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে করোনা আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়ালো আরও এক চিকিৎসকের মৃত্যু করোনা পরীক্ষার ফলাফল পেতে এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে অনেককেই চরম অনিশ্চয়তায় ভুক্তভোগীরা এবং যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা 12 লাখ ছাড়িয়েছে মারা গেছে প্রায় 70,000 এবারে বিস্তারিত সংবাদ আগামী 16 মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ঈদকে সামনে রেখে 10 মে থেকে সীমিত পরিসরে খুলছে দোকানপাট ও শপিং মল খোলা থাকবে বিকেল 4টা পর্যন্ত তবে কেনাকাটার সময় নিশ্চিত করতে হবে সামাজিক দূরত্ব জরুরি প্রয়োজন ছাড়া রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইরে বের হওয়া যাবে না আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল করোনার সংক্রমণ যখন বাড়ছে তখন অঘোষিত লকডাউন অনেকটা শিথিল করতে যাচ্ছে সরকার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল 1.5 মাস পর সীমিত পরিসরে তা খোলার অনুমতি দেওয়া হচ্ছে ঈদ সামনে রেখে একই দিন থেকে খোলা যাবে শপিং মলও তবে বন্ধ করতে হবে বিকেল 4টার মধ্যে প্রজ্ঞাপনে বলা হয়েছে কেনাকাটার সময় শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে শপিং মলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা ও জীবাণুনাশক রাখতে হবে জীবাণুমুক্ত করতে হবে সেখানে আসা যানবাহনগুলোকেও ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটির সময় এক উপজেলা থেকে অন্য উপজেলাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হবে রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না বন্ধ থাকবে আন্তঃজেলা গণপরিবহন খোলা যাবে না শিক্ষা প্রতিষ্ঠানও অর্থনীতির চাকা সচল করতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ওষুধ শিল্প উৎপাদন ও রপ্তানিমুখী কারখানাগুলো চালু করা যাবে পরিস্থিতি বিবেচনা করে পর্যায়ক্রমে অন্যান্য শিল্প কারখানাও খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে সাধারণ ছুটির সময় প্রয়োজনে যে কোনো মন্ত্রণালয় কার্যক্রম চালাতে পারবে ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থল ছেড়ে যেতে পারবেন না 16 মের পর করোনা পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা আগামী 16 মে পর্যন্ত সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সাধারণ ছুটি বাড়ানোয় দেশব্যাপী 16 মে পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা একথা জানায় এতে বলা হয় এ সময় পণ্যবাহী যানবাহনেও কোনো যাত্রী পরিবহন করা যাবে না তবে স্বাস্থ্য ও ওষুধসহ জরুরি পরিষেবামূলক কাজে ব্যবহৃত পরিবহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে ঈদকে সামনে রেখে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে রংপুর বিভাগের জেলাগুলোর সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন সরকারি ছুটির মেয়াদ বাড়লেও সীমিত আকারে কিছু অফিস আদালত চালু করা হবে এ সময় জনগণকে করোনা থেকে সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী আপেল মাহমুদের রিপোর্ট আমি জানি এর একটা প্রভাব পড়বে আগামীতেও করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের 8 জেলার কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী অদৃশ্য শক্তি করোনার বিস্তার রোধে আগের চেয়ে আরও বেশি তৎপর হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার পথ থমকে যাওয়ায় আগামীতে এর প্রভাব অর্থনীতিতে পড়বে বলে আশঙ্কা করেন তিনি শুধু বাংলাদেশ না সারা বিশ্বে এমনভাবে তার প্রভাব বিস্তার করেছে হাজার হাজার মানুষ আজকে মারা গেছে আমি জানি এর একটা প্রভাব পড়বে আগামীতেও যেখানে অনেক আন্তর্জাতিক সংস্থা
এই অবস্থাটাকে একটা বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদেরকে এই অবস্থার মোকাবেলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে। অর্থনৈতিক স্থবিরতা থেকে দেশে যেন দুর্ভিক্ষ দেখা না দেয় সেজন্য আবাদী সব ধরনের জমি ব্যবহারের দিক নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। করোনার সংকট কাটিয়ে উঠতে সরকার বদ্ধপরিকর বলেও জানানো হয় ভিডিও কনফারেন্সে। এখন যেহেতু সারা বিশ্বে অর্থনৈতিকভাবে একটা স্থবিরতা এসে গেছে আর সেখানে একটা দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কাজে এই দুর্ভিক্ষের আশঙ্কা থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদের অনুরোধ করব যে এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। সব বয়সীদের জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও স্বাস্থ্য ও গণমাধ্যম কর্মীদের নিজেদের সুরক্ষিত রেখে দায়িত্ব পালনের অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে আরও 688 জন, নতুন 5 জন সহ এ পর্যন্ত মারা গেছে 182 জন। করোনা আক্রান্তের তালিকায় বাংলাদেশ এখন বিশ্বের 38তম দেশ, শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিস্তারিত ফজল রাব্বি রিপোর্টে। পরিসংখ্যান বলছে, বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 10,000 কোটায় প্রবেশ করে 58তম দিনে। 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের খবর দেয় IEDCR। সেই হিসাবে বাংলাদেশেও ঠিক 58 দিনের মাথায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো 10,000। সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছে 68,600 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে 182 জন, 24 ঘন্টায় মারা গেছে 5 জন। দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত 10,143 জন, এদের মধ্যে সুস্থ হয়েছেন 1209 জন। মৃত্যুবরণ করেছেন যে 5 জন, তাদের মধ্যে সবাই পুরুষ, সকলেই পুরুষ, এবং বয়স বিভাজনে দেখা যায় যে 60-3 জন, 50-60 একজন, এবং 31-40 বছর বয়সের মধ্যে একজন। এই 5 জনের মধ্যে 3 জন ঢাকার, একজন সিলেট এবং একজন ময়মনসিংহের। আক্রান্তের দিক দিয়ে এশিয়ার মধ্যে 14তম বাংলাদেশে করোনা সংক্রমণের ঝুঁকিতে থাকা মোট 2,00,000 মানুষকে নেওয়া হয়েছে কোয়ারেন্টিনে। নতুন স্থাপন করা 2টি সহ সারা দেশে করোনা শনাক্তকারী পরীক্ষা করা হচ্ছে 33টা ল্যাবে। এ পর্যন্ত এসব ল্যাবে পরীক্ষা করা হয়েছে 87,641 জনের নমুনা। এই নমুনা সংগ্রহ গত 24 ঘন্টার চেয়ে 21.11% বেশি, এবং যেটা আমরা পরীক্ষা করেছি 6,260, এটা গতদিনের চেয়ে 16.61% বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাঙামাটি বাদে দেশের 63 জেলাতেই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়, 4,780 জন। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে মারা গেছে আরও 2 জন, নতুন করে আক্রান্ত হয়েছে 27 জন। করোনার উপসর্গ নিয়ে বরিশালেও একজনের মৃত্যু হয়েছে। সারা দেশে বাড়ছে সংক্রমণ, এর মধ্যেই লকডাউন শিথিল হওয়ায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বরকতুল্লাহ সুজন। করোনার হটস্পট নারায়ণগঞ্জে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে আরও 27 জন, মারা গেছে 2 জন। এ নিয়ে গত এক মাসে এই জেলায় 50 জনের মৃত্যু হল। মোট আক্রান্ত 1,053 জন। এরই মধ্যে শহরের শিল্পাঞ্চলে চালু হয়েছে 350 গার্মেন্টস, বেড়ে গেছে জনসমাগম। লকডাউন উপেক্ষা করে নারায়ণগঞ্জের দেওভোগ আদর্শনগর এলাকায় এক হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করে এলাকাবাসী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছে 22 বছরের এক তরুণ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত শনিবার জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। এদিকে 24 ঘন্টায় পিরোজপুর সদর ও পটুয়াখালীর দুমকিতে নতুন করে 3 জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 127 আর মারা গেছে 6 জন। রংপুর বিভাগের 8 জেলায় গত 24 ঘন্টায় 167 জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুর জেলায় আক্রান্ত 11 জন, তাদের মধ্যে 2 জন চিকিৎসক, 2 জন নার্স ও 1 পুলিশ কর্মকর্তাও রয়েছেন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় আরও 9 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় 6 জন, সুনামগঞ্জে 2 জন এবং মৌলভীবাজারে 1 জন রয়েছেন। এ নিয়ে এই বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 238। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরও 1 চিকিৎসক ও 5 স্টাফসহ জেলায়
15 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 169। ব্রাহ্মণবাড়িয়ায় গত 24 ঘন্টায় একই পরিবারের 10 সদস্য, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ আরও 13 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত জেলায় সংক্রমিত লোকের সংখ্যা হল 58। নেত্রকোনায় দ্রুত বাড়ছে সংক্রমণ। 24 ঘন্টায় 168টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 10 করোনা রোগী। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 57। করোনা উপসর্গ নিয়ে এরই মধ্যে জেলায় মারা গেছে এক শিশুসহ 8 জন। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে না থাকায় সারাদেশেই লকডাউনের শিথিলতা এসেছে। শহরগুলোর অনেক দোকানপাটি এখন খোলা। এ অবস্থায় আতঙ্কগ্রস্ত সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা পরীক্ষার ফলাফল পেতে এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে অনেককে। এতে চরম অনিশ্চয়তায় দিন কাটছে ভুক্তভোগীদের। আইইডিসিআর এর পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, নমুনা সংগ্রহের চাপ বাড়ায় এমনটা হচ্ছে। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করতে গিয়েও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। মাহবুব কবির চপলের আরও একটি রিপোর্ট। ঢাকার একটি পত্রিকার সাংবাদিক সাব্বির আহমেদ, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার সহকর্মীর। একই উপসর্গ দেখা দেয় সাব্বিরের শরীরেও। আইইডিসিআর থেকে নমুনা সংগ্রহ করে গত 27 এপ্রিল এক সপ্তাহেও পাননি ফলাফল। আমার এই টেস্টটা না দেওয়ার কারণে আমি অনেক সময় অনেক কিছু করতে পারতেছি না। ইচ্ছা করলেও বাড়ি থেকে ফোন আসতেছে, আমার কলিগরাও ফোন দিচ্ছে, নানান ধরনের। আসলে যে আমার প্রোটেকশনটা আরও নেওয়া দরকার বা আরও বেশি করা দরকার, সেগুলো আমি করতে পারছি না। আমি তাদেরকে আমার আর্জেন্সিটা এবং আমি তাদেরকে বারবার বলেছি যে আমার অবস্থাটা আপনারা বুঝুন। আসলে আমি এইটা বলতেছি, আসলে এটা সিরিয়ালে আছে, এটা আসবে, আর আপনি যদি মারা যাওয়ার অবস্থা থাকেন তাহলে আপনি হাসপাতালে ভর্তি হন। 9 এপ্রিল নমুনা দিই, যেটার রিপোর্ট আসে 12 এপ্রিল। আইডিসিআর থেকে আমাদেরকে ফোন করে জানানো হয়েছিল যে আমরা পজিটিভ। তো এই 3 দিন আমাদের মধ্যে প্রচণ্ড অস্থিরতা কাজ করেছে যে আমাদের রিপোর্ট পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। এ বিষয়ে আইডিসিআর এ যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির পরিচালক জানান, প্রতিদিন বহু মানুষের নমুনা সংগ্রহ করতে হচ্ছে, ফলে পরীক্ষার ফলাফল দিতে দেরি হচ্ছে। আমরা যেমন স্যাম্পল কালেক্ট করি, পাশাপাশি বিভিন্ন হাসপাতাল থেকেও আমাদের কাছে ডিরেক্টলি স্যাম্পল আসে, তো সেগুলো মিলে আমাদের অনেক স্যাম্পল জমে গেছে, সেই কারণে ডিলে হচ্ছে। ইনকনভিনিয়েন্সের জন্য আমরা অ্যাপোলোজাইজও করেছি অনেকের সাথে, আমরা পার্সোনালি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই ডিলেটাকে মেক আপ করা যায়। আমরা দিনে অনেকগুলো করে স্যাম্পল টেস্ট করছি। আবার যারা সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করাতে আসছেন, তারাও পড়ছেন চরম ভোগান্তিতে। দিনের পর দিন ঘুরেও টেস্ট করাতে পারছেন না অনেকেই। আমি বাসায় বসে আসলে টেস্ট করতে যাচ্ছিলাম, স্যাম্পল কেউ নিয়ে যাবে আইডিসিআর থেকে, কিন্তু সেটা হয়নি। 5টা থেকে 10টা বুথ করার দরকার, এখানে আসলে সুস্থ লোক রোগী হয়ে যাবে। যেখানে আমরা 300-250 দেবো, সেখানে 400-500 এখানে আমরা করে দেবো, আমরা কি করব? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সক্ষমতার অভাবে এই অবস্থার সৃষ্টি হচ্ছে। এই যে 6টি ডেজিগনেটেড হাসপাতাল আছে, সেখানেও কিন্তু আউটডোরে একই ব্যবস্থাপনা করতে পারে, সেখানে চিকিৎসক রেখে দিবে আউটডোরে। কিছুদিনের মধ্যে আপনি দেখবেন যে 4টি আরো বুথ সেখানে স্থাপিত হবে, এবং সেই যে 4টি বুথ থেকে সরাসরি আপনার স্যাম্পল নেওয়া যাবে। দেশে বাড়ছে টেস্ট, বাড়ছে করোনা, তাই এর পরিধি দ্রুত বাড়ানোর পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে বাড়ছে যানবাহনের সংখ্যা, নগরীতে অবাধে ঢুকছে ও বের হচ্ছে গাড়ি। এদিকে বিহারি ক্যাম্পগুলোতে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব সহ ন্যূনতম কোনো স্বাস্থ্যবিধি। ঘিঞ্জি এসব এলাকায় দেদার্সে চলছে নানা ধরনের ব্যবসা বাণিজ্য, তাদের অসতর্কতায় করোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছে আশপাশের এলাকায়। বিস্তারিত একরামুল হক সাইম রিপোর্টে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের দৃশ্য এটি। অন্য সময়ের মতোই এখানে স্বাভাবিক জীবন যাপন করছেন বিহারিরা। পোশাকের দোকান সহ চলছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য। এখানকার বাসিন্দাদের চালচলনে করোনা সংক্রমণ আশঙ্কার কোনো ছাপ নেই। কাজকর্মে তারা শারীরিক দূরত্বের নিয়ম মানছেন না। কোনো ভয় নেই আমাদের, মনে করেন আল্লাহর রহমত আছে এখানে। এক হাত দূরে থেকে কথা বলবো সেই ডিসিপ্লিন নাই, সেই জায়গায় নাই। যেই ঘনবসতি, এই তো মনে হয় না একবার যদি একজনের হয় মনে হয় বাঁচানো যাবে না। কেউ বাসায় ভাতের চাল টাল কিছু নাই এখন, তারপরে দোকান বাসা ভাড়া দিতে পারতেছে না, এই জন্য আমরা খোলা হয়েছি।
মোহাম্মদপুরে ঘিঞ্জি ক্যাম্পটিতে বাস করছেন প্রায় 50,000 লোক। এরই মধ্যে এখানকার 3 জন বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। তারপরে ছোট্ট এলাকায় বিপুল সংখ্যক মানুষের বসবাস হলেও এখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। তারা যেভাবে এখানে চলাফেরা করছে, যদি আল্লাহ না করুক সংক্রমণ বেড়ে যায়, তাহলে আমাদের আশপাশে যেগুলো বাবর রোড, হুমায়ুন রোড বলেন, পাশে তাজমহল রোড আছেন, তারপরে বিভিন্ন রোড আছে, এগুলোতে এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে বলে আমি মনে করি। মোহাম্মদপুরের মতো রাজধানীর অন্য এলাকার বিহারি ক্যাম্পগুলোরও প্রায় একই চিত্র। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের এই পথ দিয়ে আশপাশের মানুষও যাতায়াত করে থাকেন। লকডাউন পরিস্থিতির মধ্যে এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হলেও অবাধে মানুষ চলাচল করছেন। সচেতন মহল বলছেন, এই গিঞ্জি এলাকাটিতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করা হলে কেবল এখানকার হাজার হাজার মানুষের নয়, আশপাশের বহু লোকেরও করোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হয়। এদিকে রাজধানীর প্রধান সড়কগুলোতে বাড়ছে ব্যক্তিগত গাড়িসহ নানা ধরনের পরিবহনের সংখ্যা। কোথাও কোথাও সিগন্যালেও বেশ কিছুক্ষণ ধরে যানবাহন আটকে থাকতে দেখা গেছে। রাজধানীর প্রবেশমুখ সহ বিভিন্ন পয়েন্টে পুলিশের নিয়ন্ত্রণও দেখা গেছে কম। কিছু পুলিশ কোয়ারেন্টাইনে চলে যাওয়ার কারণে আমাদের ডিউটিটা কিছুটা সীমিত হয়ে গিয়েছে, সেই সুযোগটা পাবলিক অনেকে গ্রহণ করতেছে। অলিগলিতেও ভিড় বাড়ছে সাধারণ মানুষের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংকট কাটাতে আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও কৃষি ও সরবরাহ ব্যবস্থায় বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা। তাদের মতে, আমদানি রপ্তানি বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহ বেশ কয়েকটি খাতে রাখতে হবে দীর্ঘমেয়াদী প্রণোদনা। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। করোনা মহামারীতে থমকে গেছে জীবনযাত্রা, বন্ধ বেশিরভাগ কলকারখানা, অনেকেই কাজ হারাচ্ছেন, আবার কাজ বন্ধ থাকায় বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। এমন পরিস্থিতিতে আগামী মাসে বসছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। করোনা বিপর্যয়ের সময় 2020-21 অর্থবছরের বাজেট বরাদ্দে বিশেষ গুরুত্ব পাবে স্বাস্থ্য, কৃষি, তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য খাত। বিশ্লেষকদের মতে, কর্মসংস্থান হয় না এই ধরনের প্রকল্পে বাজেট বরাদ্দ সীমিত রাখতে হবে। সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ, স্বাস্থ্য খাতের বরাদ্দ এবং সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের জায়গায় যে বরাদ্দ দরকার বা সরকারি সহায়তা দরকার সেগুলো করতে হবে। প্যাকেজ ঘোষণা করেছেন 20,000 এবং 30,000 কোটি টাকা, যেটা ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, এটা এটা মানে অত্যন্ত কার্যকরী একটা পদক্ষেপ হয়েছে এবং এখানে বাজেটে এটাকে আরও দীর্ঘমেয়াদী ব্যবস্থার জন্য কিছু বরাদ্দ সেখানেও রাখতে হবে। সোয়াচে করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, নেই আমদানি রপ্তানি বাণিজ্যও। এবারের বাজেটে এসব খাতে কর অবকাশ সহ বিশেষ সহায়তা দেওয়ার কথা বলছেন অনেকেই। সহজ শর্তে ঋণ নেওয়ার ব্যবস্থা রাখতে হবে, তারপরে আমাদের ক্যাপিটাল মেশিনারিজ আমদানির ক্ষেত্রে সেখানে কিছু সহজ শর্ত, ভ্যাটের ক্ষেত্রে কিছু পরিবর্তন, ভ্যাটের কিছু রিফর্ম করতে হবে ভ্যাটের আইনের মধ্যে। ইনকাম ট্যাক্সের যে ট্যাক্স ফ্রি লেভেলটা, সেই ট্যাক্স ফ্রি লেভেলটা বাড়িয়ে দিতে হবে এবং সেটা 3.5 লক্ষ টাকা পর্যন্ত করাটা যুক্তিসঙ্গত বলে মনে করি। এছাড়াও কৃষি সরঞ্জাম, প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য খাতভিত্তিক বরাদ্দ রাখার সুপারিশ করছেন বিশ্লেষকরা। আসছে বাজেটে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষক ও ব্যবসায়ীরা। তারা বলছেন, এর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় প্রণোদনা যেটা দেওয়া হয়েছে তা যেন যথার্থভাবে বাস্তবায়ন করা হয়। একই সাথে ভ্যাট হারেও তারা সংশোধনের দাবি জানিয়েছেন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের কারণে বিপাকে পড়েছেন রাজধানীর বিভিন্ন হোস্টেলে থাকা নারীরা। কাজ নেই, আয় রোজগার বন্ধ, পাচ্ছেন না বাড়ি যেতেও। উপরন্তু ভাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, অনেকেই বের করে দেওয়ার হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আরো জানাচ্ছেন রাবেয়া আক্তার সুবর্ণা। ঢাকা শহরে অনেক নারী আছেন যারা হোস্টেলে বা সাবলেটে থাকেন। তাদের কেউ শিক্ষার্থী, আবার কেউ কেউ চাকরিজীবী। করোনার কারণে গত 26 মার্চ থেকেই চলছে লকডাউন। গণপরিবহন না চলায় বাধ্য হয়ে রাজধানীতেই থাকতে হচ্ছে। এরই মধ্যে কারো চলে গেছে চাকরি বা টিউশনি, জমানো টাকাও শেষ অনেকের। এ অবস্থায় খাবার কিনতে হিমশিম খেতে হচ্ছে, আবার সেখানে বাড়ি ভাড়া দেওয়ার চাপ। খাবার দাবার বন্ধ, কারেন্ট চলে যায়, তারপর হচ্ছে ময়লা নিতে আসে না, গন্ধ, তারপরে পরিষ্কার করার কোনো ওয়ে নাই, প্লাস আমার যে হোস্টেল ভাড়া সেটা ফুল চার্জটাই দিতে হচ্ছে। অনেকে ত্রাণ বা সহযোগিতা চাইছেন, কিন্তু তাদের পক্ষে রাস্তা নেমে তা চাওয়া সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় অনেকটাই মানবেতর জীবন কাটাতে হচ্ছে। সরকার থেকে সেফটি নেট প্রোগ্রামের আওতায় যে ত্রাণগুলো পাচ্ছে বা যে সাহায্য সহযোগিতা পাচ্ছে, আমরা কিন্তু ওই আওতার মধ্যে নাই, তো আমরা আসলে কোথায় যাব? তাদের পাশে দাঁড়াতে দেখা যায়নি কোনো প্রতিনিধি কিংবা মানবাধিকার সংগঠনকে। সমস্যা নজরে আনার পর কাউন্সিলর ও নারী নেত্রীরা তাদের পাশে দাঁড়ানোর কথা জানালেন। কিছু কিছু আছে যারা আমাদের দে বিলং ফ্রম মিডল ক্লাস ফ্যামিলিজ, তাদেরকে অনেকে তারা লাইনে আসতে পারবে না বা যেতে পারবে না, তো এর জন্য তাদের ঘরে ঘরে আমি খাবারটা পৌঁছে দিচ্ছি। খাবার ব্যাপার হলে আমার কোনো সমস্যা নেই, এটা আমি অবশ্যই দাঁড়াবো। যেহেতু আমি একটা কথা বললাম, আমার কাছে যথেষ্ট পরিমাণ খাবার আছে, আমার দিতে কোনো সমস্যা নেই। অনেক জায়গায় দেখতেছে যে সরকার অনেক কিছু করতেছে, কিন্তু আমরা যে হোস্টেলে থাকি তো এদিকে কেউ আসে নাই, কেউ জিজ্ঞেস করে নাই যে আমরা কেমন আছি, কীভাবে চলতেছি। আমরা অনেকগুলো মেয়ে আছি, একদম আটকে পড়ছে, আর আমরা এরকমের কোনো সহযোগিতা পাইও নাই, আর আমরা তো মেয়ে মানুষ, কোথায় যাবো, কার কাছে হেল্প যাবো? যারা কর্মজীবী নারী হয়ে আছেন, যারা বিভিন্ন হোস্টেলে আছেন, যারা বিভিন্নভাবে নিজেদের মতো করে জীবন জীবিকার যুদ্ধের সঙ্গে যুক্ত আছেন, তাদের নিরাপত্তার জায়গাগুলো কোথায়? তাদেরকে বাঁচিয়ে রাখতে সরকারের পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলেই এই সংকটময় পরিস্থিতি থেকে কিছুটা হলেও স্বস্তি আসবে। রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। লকডাউন পরিস্থিতিতে কৃষকের লোকসান ঠেকাতে যশোরে ন্যায্য মূল্যে সরাসরি মাঠ থেকে সবজি কিনছে সেনাবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন 55 পদাতিক ডিভিশনের কর্মকর্তারা। ত্রাণের পাশাপাশি কৃষকদের বিভিন্ন ফসলের বীজও দিচ্ছেন তারা। যশোর থেকে শাহানারা বেগমের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। সব মৌসুমে সবজির ভালো ফলন হয় যশোরে। নিজস্ব চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এই ফলন। কিন্তু করোনা ভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতিতে সবজির ভরা মৌসুমেও কৃষকের সেই লাভের আশায় যেন গুড়ে বালি। পরিবহন ও পাইকার সংকটের কারণে ক্ষতির মুখে চাষিরা। চাষিরা লাভবান হতে পারছে না, সবজি আমরা বাজারে নিয়ে যে উচিত মূল্য পাইতেছি না, তারপরেও গাড়ি ঘোড়া পাইতেছি না। করোনার কারণে আমরা সবজি বাজারে জাত করতে পারছিলাম না, বাজারে কোনো তারা জানান, মানবিক উদ্যোগের অংশ হিসেবেই এই কর্মসূচি নিয়েছেন তারা। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় 55 পদাতিক ডিভিশনে আমরা আমাদের সৈনিকদের দৈনন্দিন আহারের শাকসবজি প্রান্তিক কৃষক এবং গ্রামীণ ক্ষুদ্র বাজার হতে ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মূল উদ্দেশ্য হচ্ছে কৃষক ভাইদের তাদের নিজ কাজে উজ্জীবিত করা এবং তাদের মাঝে প্রাণ ফিরিয়ে আনা। তারা সরাসরি মাঠে এসে আমাদের কৃষকদের কাছে তারা ক্রয় করে নিয়ে যাচ্ছে, আমরা ন্যায্য মূল্য পাইতেছি, এতে আমরা খুবই উপকৃত হচ্ছি। এলাকাবাসী বলছেন, সেনাবাহিনীর ভালো উদ্যোগের এমন নজির প্রশংসার দাবি রাখে, যার সূত্র ধরে সারা দেশে সরাসরি কৃষকের কাছ থেকে ভোক্তা মহলের ফসল কেনার কার্যকরী পদ্ধতি গড়ে উঠতে পারে। এতে যেমন কমবে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য, তেমনি লাভবান হবেন কৃষক ও ভোক্তা উভয়ই। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। অন্যান্য দেশের তুলনায় সংক্রমণের দিক থেকে কম হলেও সামনে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামীতে এটি যেন বিধ্বংসী হয়ে না ওঠে সেজন্য সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেন তিনি। রাজধানীর সরকারি বাসভবনে গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় সামনে থেকে যারা ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন তাদের মনোবল না হারাতে অনুরোধ জানান ওবায়দুল কাদের। সংক্রমণের দিক থেকে বহু দেশের তুলনায় আমরা এখনও ভালো থাকলেও সামনের দিনগুলোতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে, অনেকেরই এমন আশঙ্কা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এখন সামাজিক দূরত্ব, ঘরে থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কোনো বিকল্প নেই। করোনা প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপের কটাক্ষ করায় বিএনপি নেতাদের সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, যেখানে সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় সঠিক পথে এগোচ্ছে সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ কারো কারো বক্তব্যে মনে হয় দলটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও বেশি জ্ঞান রাখে। সচিবালয়ে অনলাইনে দেওয়া ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। মানুষের জীবন এবং জীবিকা রক্ষায় সঠিক পদক্ষেপ নেওয়ায় সরকার বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে
যে বাংলাদেশ সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে এগুলো সঠিক পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সরকার করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সঠিক পদক্ষেপ নিয়ে সরকার এগোচ্ছে। সেখানে রিজভিয়ানের সহ কারো কারো বক্তব্যে মনে হয় তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখে। সরকারের সমন্বয়হীনতা ও যথাযথ পদক্ষেপের অভাবে দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরায় দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি অভিযোগ করেন চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে দাবি করে তিনি বলেন এ কারণে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক পুলিশ এবং সাংবাদিকরাও আক্রান্ত হচ্ছেন। মির্জা ফখরুলের ভাষায় এই দুঃসময়ে কর্মহীন অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ হয়েছে। আজকে সাংবাদিক বলেন, আজকে ডাক্তার বলেন, চিকিৎসক বলেন, নার্স বলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেন কেউ বাদ পড়ছে না, কারণ এটা একটা এমন ছোঁয়াচে রোগ যে ছোঁয়াচে রোগটা চতুর্দিকে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সরকার কিন্তু সে ব্যাপারে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এখন পর্যন্ত, বরঞ্চ যেসব সিদ্ধান্ত তারা নিচ্ছে সেই সিদ্ধান্তগুলো প্রতিটি সমন্বয়হীনতা রয়েছে এবং যার ফলে কখনোই কোনো সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারছে না বলে আজকে গোটা দেশে আরও বেশি রকম দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। করোনাকালে গণমাধ্যম কর্মীদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এক ভিডিও বার্তায় এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বিরোধীদলীয় উপনেতা বলেন করোনা যুদ্ধে গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন, এরই মধ্যে তাদের অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন, একজন মারাও গেছেন। করোনা যুদ্ধে অন্যরা সরকারি প্রণোদনা পেলেও কেবল সুরক্ষা পাচ্ছেন না সাংবাদিকরা। এ অবস্থায় গণমাধ্যম কর্মীদের প্রতি সরকারের বিশেষ দৃষ্টি দেওয়া জরুরি বলে মনে করেন জি এম কাদের। গণমাধ্যম কর্মীবৃন্দ কারণ শুধু ঝুঁকিতে কাজ করছেন তার জন্য যে তাদের ঝুঁকির যে ক্ষতিপূরণ সে ধরনের কোন নিশ্চয়তা তারা তাদের নেই, তাদের কোনো প্রণোদনার ব্যবস্থা নেই। আবার একই সঙ্গে তারা বেসরকারি খাতে চাকরি করেন, সেখানে অনেকেরই চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শোনা যাচ্ছে যে অনেকে ছাঁটাই করে দেওয়া হবে, অনেককে বেতন দেওয়া হচ্ছে না, অনেককে ছাঁটাই করে দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আমাদের গণমাধ্যম কর্মীদের প্রতি সরকারের দৃষ্টি বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা 12 লাখ ছাড়িয়েছে আর দেশটিতে এ পর্যন্ত মারা গেছে প্রায় 70,000 মানুষ। এদিকে লকডাউনের কারণে সেখানকার প্রবাসীদের সব ধরনের কাজকর্ম বন্ধ রয়েছে। এ অবস্থায় প্রবাসীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সংগঠন। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। লকডাউনে বন্ধ যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণী বিতান, ফলে পুরোপুরি ঘরবন্দি করোনা আক্রান্ত অঞ্চলের মানুষ। খাদ্য ও অর্থসহ নানা সংকটে রয়েছেন সেখানকার প্রবাসী নাগরিকরা। করোনা স্টিমুলাস কর্মসূচির মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ ও বেকার ভাতা পাচ্ছেন দেশটির বৈধ অভিবাসীরা। তবে যুক্তরাষ্ট্রে যাদের বৈধ কাগজ নেই তারা এখনও কোনো সহযোগিতা পাননি। এই সংকটময় পরিস্থিতিতে প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা, ফোবানা সহ বিভিন্ন সংগঠন। বেকার ও বিভিন্ন স্থানে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে তারা। নিউ ইয়র্ক সিটি পুরো লকডাউন অবস্থায় আছে। আমরা গত সপ্তাহ জুড়ে ফোবানা সেন্ট্রাল থেকে এই সমস্ত ভুক্তভোগী মানুষের ঘরে ঘরে আমরা গ্রোসারি সামগ্রী পৌঁছে দিয়েছি। আমরা দ্বিতীয়বারের মতো আজকেও বেরোচ্ছি কোভিড-19 আক্রান্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় যারা সত্যিকারের নিডি তাদের মাঝে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিই। এরই মধ্যে দ্বিতীয় ধাপে বেকার ও অসহায় প্রবাসীদের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে ফোবানা। ব্যুরো রিপোর্ট, এচএন বাংলা। করোনা ভাইরাসের কারণে 3 মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে ভিয়েতনামের শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে ব্রাজিলে মৃতের সংখ্যা বাড়লেও বিভিন্ন রাজ্যে লকডাউন নীতির বিরুদ্ধে 7,000 সমর্থক নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো। আরও জানাচ্ছেন পরাগ আরমান। অ্যামাজনকে এখন করোনা ভাইরাসের হটস্পটই বলা যায়। ব্রাজিলের জনসংখ্যায় না হোক মৃত্যুর হার এ অঞ্চলেই সবচেয়ে বেশি। অ্যামাজনের রাজধানী মানাসের পরিস্থিতি আরও ভয়াবহ। ক্রমবর্ধমান মৃত্যুর কারণে গণকবরের ব্যবস্থা করা হয়েছে। কোভিড-19 পরীক্ষা ব্যবস্থা অপ্রতুল থাকায় মৃতের সঠিক হিসেবও করা যাচ্ছে না।
রোগীর আধিক্যে এখানকার স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। এমন শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যেই ব্রাজিলের কিছু রাজ্যের লকডাউন আর ঘরে থাকা নীতির বিরুদ্ধে প্রেসিডেন্ট জাইর বলসোনারো এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন। রাজধানী ব্রাসিলিয়ার প্রেসিডেন্ট ভবনের সামনে এই কর্মসূচিতে অংশ নেয় বলসোনারোর হাজার হাজার সমর্থক। রাশিয়ায়ও করোনা ভাইরাস তীব্র মহামারীর আকার ধারণ করেছে। রোববার এখানে এক সপ্তাহের আগের তুলনায় দ্বিগুণ 10,633 জন করোনা আক্রান্ত হয়েছে, তার অর্ধেকের বেশি মস্কোতে। এদিকে সামাজিক দূরত্বের নিয়মগুলি সঠিকভাবে মেনে চলায় মেয়র বিল দে ব্লাসিও অভিনন্দিত করেছেন নিউ ইয়র্কবাসীকে। টানা তিন মাস বন্ধ থাকার পর ভিয়েতনামের স্কুলগুলো আবার খুলেছে। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। শিক্ষা কার্যক্রম চলে অনলাইনে। তিন মাস পর স্কুলে ফিরতে পেরে ছাত্র শিক্ষক উভয়ই আনন্দিত। আশার কথা, করোনা ভাইরাসে গত তিন সপ্তাহে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি ভিয়েতনামে। পরাগমান এটিএন বাংলা। প্রচণ্ড কড়াকড়ি আর নিয়ন্ত্রণের ফলে করোনা ভাইরাসে প্রাণহানি ও আক্রান্ত একেবারেই কম ইউরোপের দেশ স্লোভেনিয়ায়। এখন জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে সেখানে। ভিভাপা থেকে সেখানকার সার্বিক অবস্থা জানাচ্ছেন রাকিব হাসান। স্পেন সহ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় স্লোভেনিয়াতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটা কম। এর কারণ হিসাবে আমরা বলতে পারি স্লোভেনিয়া সরকারের গৃহীত বেশ কিছু পদক্ষেপ। বিশেষত প্রতিবেশী ইটালিতে করোনা ভাইরাস পরিস্থিতি যখন গুরুতর পর্যায়ে গিয়ে পৌঁছায়, সাথে সাথে স্লোভেনিয়া সরকারের ঘোষিত বেশ কিছু পদক্ষেপের কারণে স্লোভেনিয়াতে সে অর্থে করোনা ভাইরাসের সংক্রমণ এতটা তীব্র আকার ধারণ করতে পারেনি। বিশেষত সেই সময় ইটালির সাথে সীমান্ত সংযোগ বন্ধ করে সিদ্ধান্ত না হয় এবং পাশাপাশি স্লোভেনিয়া ও ইতালির সীমান্তবর্তী অঞ্চলে অর্থাৎ ওয়েস্ট স্লোভেনিয়ায় মানুষের যাতায়াতের ব্যাপারে বেশ বিধিনিষেধ আরোপ করে দেওয়া হয় এবং সে সময় অর্থাৎ গত 4 মাস স্লোভেনিয়াতে সর্বপ্রথম করোনা ভাইরাসের রোগী ধরা পড়ে, যিনি কিনা এটা মরক্কো থেকে ইতালি হয়ে স্লোভেনিয়াতে প্রবেশ করেছেন বলে আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি। এবছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন 70 ও সর্বোচ্চ 2,200 টাকা নির্ধারণ করা হয়েছে। বাইতুল মুকারম জাতীয় মসজিদে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশন জানায়, ইসলামী শরিয়া মতে আটা, খেজুর, কিশমিশ, পনির ও জব ইত্যাদি খাদ্যপণ্যের বাজার মূল্যের সাথে সমন্বয় করে ফিতরা নির্ধারিত হয়। এবছর নির্ধারণ করা হয়েছে পনিরের বাজার মূল্য বিবেচনায় নিয়ে। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই পদ্মা সেতুতে বসানো হল 29তম স্প্যান। সকালে সেতুর 19 ও 20 নম্বর পিলারে স্প্যানটি বসানো হয়। 24 দিনের মাথায় বসানো হল এই স্প্যানটি। এর মধ্য দিয়ে দৃশ্যমান হল সেতুর 4,350 মিটার। প্রকল্পের উপসহকারী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে জাজিরা প্রান্তে আনা হয় স্প্যানটিকে। শিগগিরই আরও 3টি স্প্যান বসানো হবে বলেও জানান তিনি। করোনায় আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান। সন্ধ্যায় হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলেসুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। আবারও পরীক্ষার জন্য তার নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডাক্তার নার্স সহ 75 জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পরিস্থিতিতে জনগণকে সচেতন রাখার অংশ হিসেবে কক্সবাজার জেলা ও বৃহত্তর চট্টগ্রাম জেলার 4 উপজেলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতার জন্য কাজ করছে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন। সকলের সুস্থতাই আমাদের কাম্য মূল মন্ত্রে যানবাহনে জীবাণুনাশক ছিটানো, জনসচেতনতায় মাইকিং ও সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া সহ বিভিন্ন সচেতনতামূলক কাজ করছেন রামু সেনানিবাসের সেনা সদস্যরা। এছাড়াও কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাদের 34টি ক্যাম্পে করোনা ভাইরাস সচেতনতায় কাজ করছে 10 পদাতিক ডিভিশন। জর্ডানে চলমান কারফিউ অবস্থায় খাদ্য সংকটে প্রবাসী বাংলাদেশিরা। তাদের খাদ্য সহায়তার পাশাপাশি বাংলাদেশি শ্রমবাজার সুরক্ষায় কাজ করছে জর্ডানের বাংলাদেশ দূতাবাস। দেশটির পোশাক শিল্পে কর্মরত প্রায় 45,000 বাংলাদেশির সার্বক্ষণিক খোঁজ রাখছে তারা। এর মধ্যেই বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান
সেঞ্চুরি মিরাকল এবং বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যালাক্সি অ্যাপারেলস ইন্ডাস্ট্রি লিমিটেড কর্তৃপক্ষের সাথে বৈঠকের পাশাপাশি বাংলাদেশি শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন। মহামারী করোনা ভাইরাসের কারণে সারা দেশে ডেইরি ফার্মের মালিকরা দুধ নিয়ে পড়েছেন চরম বিপাকে। প্রতিদিন কোটি কোটি টাকার দুধ উৎপাদিত হলেও বিক্রির অভাবে তা নষ্ট হচ্ছে, বাধ্য হয়ে দুধ ফেলে দিতে হচ্ছে খামার মালিকদের। এ অবস্থায় দুগ্ধ শিল্পকে টিকিয়ে রাখতে এগিয়ে এসেছে রূপালী ব্যাংক লিমিটেড। এই দুর্যোগকালে দুধ না ফেলে ঘি বানান, দুগ্ধ খাতে জাগুক প্রাণ স্লোগান নিয়ে সর্বপ্রথম অ্যাগ্রো খাতে দুধ থেকে ঘি বানানোর জন্য ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে রূপালী ব্যাংক। প্রাণঘাতী করোনা ভাইরাসে সৌদি আরবে গত 24 ঘন্টায় নতুন করে 1,645 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28,656 জনে। সেদেশে করোনায় মারা গেছে আরও 7 জন। সব মিলিয়ে সৌদি আরবে মৃতের সংখ্যা দাঁড়ালো 191 জনে। অন্যদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন 4,476 জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। আজ ঢাকায় সেহরির শেষ সময় 3:53, রাজশাহীতে 3:58, সিলেটে 3:44, চট্টগ্রামে 3:51, খুলনায় 3:59, বরিশালে 3:55, রংপুরে 3:52 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় 3:50। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যা 6:33, রাজশাহীতে সন্ধ্যা 6:40, চট্টগ্রামে 6:24, সিলেটে 6:28, খুলনায় 6:32, বরিশালে 6:31, রংপুরে 6:40 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:34। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাসের কারণে সাভারে মানবেতর জীবনযাপন করছেন রূপার গহনা তৈরির কারিগররা। স্থানীয়রা জানান, উপজেলার ভাকুরতা ইউনিয়নের 30টি গ্রামের মানুষের মূল পেশা রূপার গহনা তৈরি, কিন্তু লকডাউনের কারণে বন্ধ রয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান। ফলে উপার্জন বন্ধ গহনা ব্যবসায়ী, কারিগর ও শ্রমিক সহ এই শিল্পের সাথে জড়িতদের। ভাকুরতা বাজারের স্বর্ণ রৌপ্য ও ইমিটেশন ব্যবসায়ী সমবায় সমিতি জানায়, সরকারিভাবে সাহায্য না করলে সংকটের মধ্যে পড়বে প্রায় 500 পরিবার। করোনা ভাইরাসে দুস্থদের সহায়তায় তাসকিন আহমেদের বল ও সৌম্য সরকারের ব্যাট 8.5 লাখ টাকায় কিনে নিয়েছে একটি ব্যাংক। রোববার রাতে অকশন ফর অ্যাকশন অনলাইন প্ল্যাটফর্মে শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনের হ্যাট্রিক করা বল এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকারের একমাত্র টেস্ট সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলা হয়। দুটি স্মারকেরই ভিত্তিমূল্য ছিল 3 লাখ টাকা। শেষ পর্যন্ত তাসকিনের বল 4 লাখ এবং সৌম্যের ব্যাট বিক্রি হয় 4.5 লাখ টাকায়। বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ব্যাংক কিনেছে ব্যাট ও বলটি। শিগগিরই আর্থিক প্রতিষ্ঠানের নাম জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে অকশন ফর অ্যাকশন। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। 16 মে পর্যন্ত বাড়ল সাধারণ ছুটি। ঈদকে সামনে রেখে 10 মে থেকে সীমিত পরিসরে খুলছে দোকানপাট। জনগণকে করোনা থেকে সুরক্ষিত রেখে অর্থনৈতিক চাকা সচল রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়ালো, মারা গেছে আরও 5 জন। করোনা পরীক্ষার ফলাফল পেতে 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে অনেকেই, চরম অনিশ্চয়তায় ভুক্তভোগীরা। এবং যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা 12 লাখ ছাড়িয়েছে, মারা গেছে প্রায় 70,000। এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। দর্শক, আপনারা সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।